আমরা সেন্ট মার্টিন হুন্দাই এই বাসটিতে করে ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। আমরা এখন কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটে চলে আসছি, আর এখন লঞ্চে উঠবো, তারপরে লঞ্চে যেয়ে আবার কথা হচ্ছে। পরোটা, ডাল আর ডিম সকালের নাস্তার জন্য একদম একটা পারফেক্ট কম্বো। এটা হচ্ছে আমাদের আগামী দুই দিনের চাঁদের গাড়ি সাজেক ট্যুরের, যে ব্যাগগুলো আছে ছাদে তুলে দেওয়া হচ্ছে, আর একটু পরে আমরা এখন উঠবো, অ্যান্ড আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। খুবই এক্সাইটেড যে সাজেকে যে কী দেখবো। আর আপাতত আমরা খাগড়াছড়িতে আছি, আমরা এদের কাউন্টারে বসেছিলাম এতক্ষণ, এই পুরা কয় ঘন্টা, এখন আটটা বাজতে গেছে, সাড়ে আটটা বাজতে গেছে, পুরা দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আমরা এখানেই আছি। এখন আছি আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা, অল সেট। শুনলাম যে এখান থেকে যেতে আমাদের চার ঘন্টা সময় লাগবে, সো আমি আপডেট দিব আপনাদেরকে কি অবস্থা হয়, কখন কখন পৌঁছালাম, এখন কোথায় আছি। সো এনজয় মাই ব্লগ, বাই।
ওয়াও কি সুন্দর সাজেক। এখানে সাজেকে চলে আসেনি, এখানে হচ্ছে এন্ট্রি করবে, তো এই জন্য সব গাড়িগুলো এখানে ওয়েট করতেছে। তো দিস ইজ বাসের চা। আমরা বাঘাইঘাট জোনে আছি, এখানে হচ্ছে আমাদের এন্ট্রি করানোর জন্য এখানে ওয়েট করা লাগছে। একটু পরে 10:30 সময় হচ্ছে আমাদের এই জার্নি, আমরা এখানে এসে এই ক্যাবটা কিনেছি। যাওয়ার পথে রাস্তার দুই পাশ দিয়ে লোকাল কিছু দোকান বসেছে। একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে জার্নি করার সময় যেন টুরিস্ট এবং পাহাড়িদের কোনো প্রবলেম না হয়, সেজন্য সব গাড়ি একসাথে এভাবে যেতে হয়। এক কথায় সবার নিরাপত্তার জন্যই এমনটি করা হয়। সাজেক যেতে যেতে চান্দের গাড়ি থেকে যে ভিউ দেখা যায় সেটা আসলেই অসম্ভব সুন্দর। পুরা পাহাড়ের ওপর দিয়ে এমন রোড জার্নি আর চারপাশে শুধু সবুজ আর সবুজ, অসাধারণ লাগে। এসব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চাইলে অবশ্যই সাজেক আসতে হবে। ওয়েলকাম টু সাজেক ভ্যালি। ফাইনালি আমরা আমাদের সাজেকের রিসর্টের গেটে নামলাম অ্যান্ড আমাদের এখানে পৌঁছাইতে 12টা বেজেছে আর এখন আমরা একটু রেস্ট নিব। সো নেক্সট ব্লগে আমাদের রিসর্ট ট্যুরের ভিডিও দিয়ে দেখা হচ্ছে। আর আমি কিন্তু আমার সাজেক ব্লগের পুরো জার্নি আপলোড করব, সো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ নেক্সট ব্লগগুলো আরও বেশ ইন্টারেস্টিং হবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।